তো যখনই যেখানে গেছি প্রোগ্রাম করতে, তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করে যে কয়েকটা জিনিস আমি নিজে অনুধাবন করেছি, তার মধ্যে এক নাম্বার যেটা বলতে যাচ্ছিলাম, এমন কিছু বক্তাকেও যারা দুই দিন ভালো বক্তব্য দিয়েছে, তিন দিন ভালো বক্তব্য দিয়েছে, তিন দিন হয়তো কোরআন এবং হাদিসের পক্ষে বলেছে, ডাক্তার জাকির নায়েকের পক্ষে বলেছে, তো ওই এক দুই দিনের ডাক্তার জাকির নায়েকের পক্ষে বলার কারণে আমাদের যারা শিরক বেদাত পরিত্যাগ করে এই পথে এসেছে, তারা ওই সমস্ত ভ্রান্ত বক্তাদেরকে মাথায় তুলে নিয়েছে এবং তাদেরকে বানিয়ে দিয়েছে সহি আকিদা। এত বড় লেভেল সহি আকিদার লেভেল এত বড় হয়ে গেছে যে এর মধ্যে বেদাতি শিরক মানে এমন কারো জায়গা নাই যার জায়গা সহি আকিদার মধ্যে হয়নি, আমি হতে দেখিনি, সবাইকে হতে দেখেছি যে সে সহি আকিদা। যে বক্তা বলে যে আল্লাহ 1500 বছর চিন্তা করেছে আর এক বক্তাকে বানাতে, সেও সহি আকিদার। আর যাকে আল্লাহ 1500 বছর চিন্তা করে বানিয়েছে, নাউজুবিল্লাহ, সেও সহি আকিদার। নিজে চোখে দেখা আহলে হাদিস এলাকাগুলোতে তারা প্রোগ্রাম করে আসে সহি আকিদা পরিচয় দিয়ে, এই 1.5-2 মাসের দেখা। তাহলে আমাদের যে সমস্ত ভাই শিরক বিদাত থেকে বের হয়ে এসেছে, তারা এখনো বুঝতে পারেনি যে এই মানহাজটা কি, সালাফি মানহাজ কি, আহলে হাদিস মানহাজ কি, বা সহি আকিদা কি জিনিস, এইটা তারা এখনো বুঝতে পারেনি। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করা জরুরি। এমনকি এখানেও যারা উপস্থিত আছে তাদের অনেককে এই কথা খারাপ লাগে, আপনি এ কথা বললেন যে অমুক সহি আকিদার নয়, তার বক্তব্য তো আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, তিনি তো অনেক ভালো ভালো কথা বলেন, তার বিরুদ্ধে না বললে হয় না, তার বিষয়ে না বললে হয় না। আল্লাহ শেখ মতিউর রহমান মাদানীকে জাযায়ে খায়ের দান করুক, তিনি এই বিষয়ে সর্বপ্রথম সাহসিকতার সাথে মুখ খুলেছেন যে সহি আকিদার নামে সহি আকিদার লেবাস গায়ে জড়িয়ে যারা ঘাপটি মেরে চুপটি মেরে ছিল কিন্তু আসলে সহি আকিদা বিরোধী, তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। এটা তার একটা অনবদ্য কাজ শেখ মতিউর রহমান মাদানী। তো আমাদেরকে আমাদের মানহাজ সম্পর্কে সতর্ক হতে হবে। প্রাইমারি নলেজের পরে সেকেন্ডারি নলেজের দ্বিতীয় অধ্যায়ে উচ্চ মাধ্যমিক জ্ঞানের আমাদের প্রয়োজন আছে। এই জন্য আমি প্রথম যে প্রোগ্রাম কুমিল্লাতে করেছিলাম সেখানেও বলেছিলাম যে এখন সহি আকিদার যে জোয়ার চলতেছে, প্রত্যেক জোয়ার ভাটা আছে, এই জোয়ার ও ভাটা আসতে পারে পৃথিবীর বদৌলতে আর শেখ মতিউর রহমান মাদানির বদৌলতে, যে জোয়ার চলতেছে এই জোয়ারে যে কোনোদিন ভাটা আসবে না, আর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। ভাটা আসার আলামত হচ্ছে এগুলো, যে এখানে আসার পরে ছিন্ন বিচ্ছিন্ন সহি আকিদা, ছিন্ন বিচ্ছিন্ন, কেউ খারিজি আছে না নাই, জঙ্গি হয়ে যাচ্ছে, কেউ যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাকেই সব কিছু বানিয়ে নিয়েছে, একামতে দিনের বিকৃত অর্থ করতেছে, সেও সহি আকিদা। যারা মুতাজিলা কোরআন অস্বীকার করতে, হাদিস অস্বীকার করতেছে, সেও সহি আকিদার অন্তর্ভুক্ত। যারা বক্তব্যের মাঠে এসে কমেডি করে, নাটক করে, বক্তব্য দেয় না নাটক করে, তারাও সহি আকিদার অন্তর্ভুক্ত। তাহলে এটাই তো ভাটার আলামত, এটাই ভাটার আলামত। আপনি এখনো বুঝতে পারেননি সহি আকিদা কাকে বলে, আহলে হাদিস কাকে বলে, সালাফি কাকে বলে। তো এইটা যদি, এই জোয়ার যদি ধরে রাখতে চান, আমি কুমিল্লা তো বলেছিলাম জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছেন। জাহেলিয়াত শব্দের শাব্দিক অর্থ কি বলেন দেখি? মূর্খতা, অজ্ঞতা, জ্ঞানহীনতা। তো জাহিলিয়াতের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? ইসলাম। তার মানে ইসলাম মানেই জ্ঞান, যেহেতু ইসলামটা মূর্খতার বিপরীতে এসেছে, অজ্ঞতার বিপরীতে এসেছে, জ্ঞানহীনতার বিপরীতে এসেছে, জাহেল জাহাল অজ্ঞ বিপরীতে এসেছে। অতএব ইসলাম মানে আলামিয়াত, জ্ঞান ইলম। এই জন্য যেখানে ইলম থাকবে সেখানে ইসলাম থাকবে, যেখানে ইলম থাকবে না সেখানে ইসলাম থাকবে না।
যিনি ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইলম, জ্ঞান। এই জন্য আমি বলি, অনেক জায়গাতেই বলেছি যে বাংলাদেশে যদি সব সংগঠন বন্ধ করে দেওয়া হয়, সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মাদ্রাসা থাকে, ইলমের দুর্গ থাকে, কেন্দ্র থাকে, তাহলে সেখান থেকে এমন আলেম বের হবে যে আবার হাজারো সংগঠনের জন্ম দিবে, হাজারো মসজিদের জন্ম দিবে। কিন্তু যদি সংগঠনে ঘর ভর্তি হয়ে যায়, মসজিদে ঘর ভর্তি হয়ে যায়, কিন্তু মাদ্রাসা না থাকে, তাহলে 50 বছর পরে মসজিদগুলোতে সালাত আদায় করার মতো মুসল্লি, দাওয়াত দেওয়ার মতো ইমাম, আলেম, সংগঠন পরিচালনা করার মতো নেতা থাকবে না। এই জন্য ইসলাম আজ 1400 বছর পরেও টিকে আছে শুধু ইলম চর্চার কারণে, জ্ঞান চর্চার কারণে। এই জন্য আমাকে এবং আপনাকে জ্ঞান চর্চা করতে হবে।